আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয়, আল্লামা ইবনে সিরিনের কিতাব থেকে। আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। তো বন্ধুরা, স্বপ্নে কি দেখলে কি হয়, এখান থেকে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। স্বপ্নে কেউ যদি খালি মাথা দেখে, ইহা কখনো কখনো কারো কারো মতে বিপদে পড়ার আলামত। স্বপ্নে খারাপ কুরমা খেতে দেখা হারাম উপায়ে অর্থ লাভ হবে। স্বপ্নে খোলা তরবারি দেখা যুদ্ধে জয়ী হবে। খই দেখা টাকা পয়সা পাবে। খোরা অন্য মানুষকে খোরা দেখা অপমান হবে। খোরা লোককে লাভ দিতে দেখা আশা নিষ্ফল হবে। খোলা চিঠি দেখা গুপ্ত কথা ব্যক্ত হবে। ক্ষুদার ঘর দেখা গুণা মাফ হবে। ক্ষুদার সাথে কথা বলতে দেখা সৌভাগ্য নসিব হবে। স্বপ্নে স্বর্ণের খনি দেখা অগাধ সম্পত্তি লাভ হবে। খরগোশ দেখা হালাল পথ অবলম্বন করবে। নিজেকে খাদে নিজেকে নিমজ্জিত দেখা গুরুত্ব বিপদের সম্ভাবনা। স্বপ্নে খোপা তলোয়ার দেখা বাজে কাজে ঝগড়ায় লিপ্ত হবে। স্বপ্নে খানসামা হিসেবে নিজেকে দেখা পরনির্ভরশীল হবে। স্বপ্নে খামার বাড়িতে বসে থাকতে দেখা অগাধ সম্পত্তির অধিকারী হবে। স্বপ্নে খাল অতিক্রম করতে দেখা বিপদের আলামত। স্বপ্নে খালাস জেল হেতে খালাস পেতে দেখা দুশ্চিন্তা মুক্তির আলামত। স্বপ্নে খেলোয়াড় অবস্থায় নিজেকে দেখা বাজে কাজে দিন অতিবাহিত হবে। খচ্চর দেখা ইহা নিঃসঙ্গতা দূর হবে। তদ্রূপ খচ্চরের সাথে খচ্চরে সাওয়ার হতে দেখা আর্থিক ক্ষতি হতে পারে। খচ্চর নিজের উপর সাওয়ার হতে দেখা দীর্ঘায়ু লাভের আলামত বুঝতে হবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক ভিডিও আছে, ভিডিওগুলো দেখলে উপকৃত হতে পারবেন। আপনাদের মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আমাদের আরেকটা চ্যানেল আছে জুবায়ের বিন ইমাম, ডিসক্রিপশনে লিংক থাকবে, চাইলে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।